বাংলাদেশের ভোটারদেরকে অসম্মান করা, অপমান করা, বাংলাদেশের জনগণকে অপমান করা, কারণ তিনি প্রকারান্তরে বাংলাদেশের জনগণকে, ভোটারদেরকে কুকুর বিড়ালের সাথে তুলনা করার মতো দৃষ্টতা তিনি দেখিয়েছেন। আমি মনে করি তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ, তার এই ধরনের অবান্তর এবং লজ্জাহীন মন্তব্যের জন্য ভোটারদের কাছে তার ক্ষমা প্রার্থনা করা দরকার, এবং গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য এই ধরনের একটি দলের নেতার এই ধরনের বক্তব্য তাতেই প্রমাণ করে এই বিএনপি তারা কিভাবে নির্বাচনকে দেখে, গণতন্ত্র কিভাবে দেখে, সংবিধানকে কিভাবে দেখে। তারা বরাবর এই সংবিধান, গণতন্ত্র, নির্বাচনকে অবজ্ঞা, অসম্মান, অপমান করেই, ধ্বংস করেই, তারা যে কোনো উপায়ে, হত্যা, কু, ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যে ক্ষমতা দখল করার যে তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়েই তারা এই ভোটারদেরকে, বাংলাদেশের জনগণকে কুকুর বিড়ালের সাথে তুলনা করার মতো তারা দুঃসাহস দেখিয়েছে। এখানে তো তারা যেভাবে প্রপাগান্ডা, অপপ্রচার করেছে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা দফায় দফায় সরকারকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিল, জনগণ সাড়া দেয়নি, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, নির্বাচনের সময় হরতাল ডেকেছে, গণকাফির কথা বলেছে, অসহযোগিতার কথা বলেছে, নির্বাচনের দিন হরতাল দেখেছে। পৃথিবীতে কোনো দেশে নির্বাচনের সময় হরতাল হয়েছে তেমন নজির কোথাও নেই। তার মানে এই নির্বাচন বিরোধী শক্তি হিসাবে, গণতন্ত্র বিরোধী শক্তি হিসাবে এই দল নিজেদেরকে পরিচিত করেছে, চিহ্নিত করেছে। এখানে আমি বলবো যে কত পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে তার চেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভোটের পরিবেশ কীরকম ছিল, ভোট নিয়ে আশঙ্কা কী ছিল। এ তথাকথিত আমাদের বিভিন্ন সুশীল সমাজ এবং বিএনপি জামাত অপশক্তির, তারা যে আশঙ্কা ব্যক্ত করেছে এবং ট্রেন যাত্রীকে পুড়িয়ে হত্যা করে জীবন্ত মানুষকে অঙ্গার বানিয়ে তারা যে ভয়ভীতির সৃষ্টি করেছিল, এরপরও কতজন মানুষ ভোট দিয়েছে, ভোটের পরিবেশ কী ছিল, এবং কোয়ালিটি অফ ইলেকশন, গুণগতভাবে যে মানুষ যে অবাধ, মুক্ত এবং সুষ্ঠু পরিবেশে যে ভোট দিতে পেরেছে, আমার মনে হয় সেটা অনেক জরুরি। আমরা আশা করি যে এই ভোটারদের পার্সেন্টেজ আরও বৃদ্ধি পাবে, জনগণ ভোট দিবে, এবং কতজন ভোট দিয়েছে এই পার্সেন্টেজ জানার জন্য আমাদেরকে তো বিকাল 4টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখেন, নিজের দলের নেতাকর্মীদের তো খুঁজে পায়নি তারা, অসহযোগিতার ডাক দিয়েছিল, জনগণকে আহ্বান জানিয়েছিল কোনো প্রকার ইউটিলিটি বিল না দিতে, খাজনা না দিতে, ট্যাক্স না দিতে। আমার তো মনে হয় না বিএনপির কোনো নেতাকর্মীরাও তাদের সে আহ্বান শুনেছে। বিএনপির নেতাকর্মীরাই বিএনপির এই ধরনের হম্বিতম্বি, এই ধরনের অযৌক্তিক বক্তব্যকে, গণবিচ্ছিন্ন বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ একটি শক্তিশালী রাজনৈতিক দল, এই মুহূর্তে আমি মনে করি এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা তো আমাদের মাননীয় নেত্রীর নির্দেশে এই গণতন্ত্রকে, নির্বাচনী ব্যবস্থাকে, ভোটারদেরকে, ভোট সেন্টারকে সুরক্ষা দেওয়ার জন্য তো রাজপথে থাকবে, এই আহ্বান তো আমাদের মাননীয় নেত্রী বন্ধুগণের শেখ হাসিনা রেখেছেন। যে দলের প্রায় কেন্দ্রীয় কমিটি 90 জন নেতাকর্মী, সাবেক এমপি, তাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্বাচন অংশগ্রহণ করে, সেই দলের 800 নেতাকর্মীকে, বিএনপির 800 নেতাকর্মীকে বহিষ্কার করতে হয়েছে, কারণ তারা তৃণমূল পর্যায়ে নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে বলেই। তো তাদের দলের নেতাকর্মীরাই সেই দল পরিত্যাগ করেছে, তাদের মনে হতাশা আছে, ব্যর্থতা আছে, এই হতাশা ব্যর্থতা থেকেই এই ধরনের নির্লজ্জ মিথ্যাচার তারা করে যাচ্ছে।